নতুন ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। আর এখন আমি আছি ইকো পার্কে, আর আমার সাথে আছে আমার মা, আমার বোন, বাবা আর আমার বর। তো আমরা সবাই এখন টিকিট কেটে ঢুকে পড়ছি, আর টিকিট প্রাইস হলো 30 rupees করে পার হেড। আজকে গেট নাম্বার 2 দিয়ে ঢুকলাম, আর তো চলুন দেখি কি কি এখানে আছে, সবই দেখাবো। তো এখন আমাদের প্ল্যান আছে যে আগে ঘুরে নেব, তারপর যে কটা বাকি থাকবে গাড়ি নিয়ে নেব, তারপর গাড়ি করে বাকিটাও ঘুরে নেব। পেছনে দেখতে পাচ্ছেন ওদিকটা হলো ওয়্যাক্স মিউজিয়াম, সবাই মিলে এখন ফটোগ্রাফি চলছে। এই যে টয় ট্রেন। তো আমরা এখন টিকিট কাটতে চলে এসেছি কায়াকিং এর জন্য, আর এটার প্রাইস হলো 150 rupees পার হেড। যাচ্ছি কায়াকিং করতে, তো দুজন দুজন করে যাচ্ছি, একা একা ভয় করছে, তাই প্রথম ও আর আমার বোন যাচ্ছে, তারপর আমি আর ও যাব। রেডি ওরা কায়াকিং এর জন্য। অনেকটা দূর চলে গেছে আর আমরা এখানে বসে আছি। তো ফাইনালি ওরা চলে এসেছে, এবার আমি আরো চলে যাচ্ছি, তো আমাকে লাইফ জ্যাকেট পরানো হচ্ছে এখন। এবার আমরা যাচ্ছি, তো এই যে আমরা দুজন এখন প্যাকিং করছি আর খুব মজা হচ্ছে, আর অনেক বেশ অনেকটা দূর এসেছি, তাই না? ওই পেছনে দূরে হলো আমাদের কোথায়, ওখানে মা বাবা আছে, বোন আছে, মানে আমি তো ফার্স্ট টাইম কায়াকিং করছি, ফার্স্ট টাইম, আর আমি সেকেন্ড টাইম করছি। অনেক বছর আগে একবার করেছিলাম, তাও 7 বছরের প্রায় কাছাকাছি হবে তখন করেছিলাম, আবার এখন করছি, বেশ মজা লাগছে। তো চলুন আপনাদের একটু ঘুরে দেখাই যতটা পসিবল। কায়াকিং হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি অন্যদিকে, আর দেখুন এরকম জায়গায় জায়গায় এরকম স্ট্যাচু বানানো, কি সুন্দর সুন্দর। এখন আমরা নিয়ে নিয়েছি ঘটি গড়। কফি নিয়ে নিয়েছি, আমরা সবাই এখন কফি খাচ্ছি, তারপর আগে কোনটা গো, কুল গাছ, অনেক ধরনের গাছ আছে। আমরা এখন দেখলাম জাম গাছ, কুল গাছ আর কি, মুসাম্বি গাছ, তো এই পুরো জায়গায় গাছ পুরো ভর্তি। এখানে হলো মিস্ট ফরেস্ট, বাট এখন বন্ধ আছে, মানে কিছুক্ষণ আগেই বন্ধ হয়েছে, যেহেতু শীতকাল তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে, পুরো মিস্ট হয়ে থাকে। এবার আমরা সবাই নিয়ে নিচ্ছি আইসক্রিম। তো একটা এক্সট্রা নেওয়া হয়ে গেছে, তাই ওটা বোনকে ধরিয়ে দেওয়া হয়েছে, এখন বোনকে দুটোই খেতে হচ্ছে। এবার আমরা চলে এসেছি মাস্ক গার্ডেনে। আর ওটা হলো ঘুম স্টেশন, যে টয় ট্রেন গুলো ওখান দিয়ে ওখান থেকেই ছাড়ছে। তো এটা হলো বাটারফ্লাই গার্ডেন, বাট এটা এখন বন্ধ হয়ে গেছে, তো আমরা এখন এখানে ফুচকা খেতে চলে এসেছি। বোনের এখন আইসক্রিম শেষ হয়নি, আর আমরা এখন ফুচকা খেতে আরম্ভ করে দিয়েছি। বোন আরো এখন টিকিট কাটতে গেল, কে টিকিট কাটবে তার জন্য রেস লাগিয়ে দৌড়তে দৌড়তে গেল। তো আমরা এখন চলে এসেছি 7 Wonders এ। কে টিকিট কাটলো? এটা হচ্ছে পিরামিড, আর আমরা এখন এটার ভেতরে ঢুকছি, দেখি কি আছে ভেতরে। অ্যাকচুয়াল পিরামিডের ভেতর যেরকম থাকে সেরকমই বানানোর চেষ্টা করা হয়েছে।
তো এবার আমরা পিরামিডের ভেতর থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি তাজমহল দেখতে। তো সবাই এখন ফটোগ্রাফি করছে, সবাই ফটো তুলতেই ব্যস্ত এখন। এখন আমরা চিপস কোল্ড ড্রিঙ্কস সবাই নিয়ে নিয়েছি, এখন এটা খেতে খেতে বাড়ি চলে যাবো। আজকের জন্য ঘোরা এটুকু, তো ভিডিওটাও এখানে এন্ড করছি। আশা করছি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সাথে। যাওয়ার আগে আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে না, আমি আবার চাও নিয়ে নিয়েছি, আর এদিকে গাড়িতে বসেও খাওয়া দাওয়া হচ্ছে। এটা হচ্ছে হট ডগ।